WashingtonBanglaRadio.com ওয়াশিংটন বাংলা রেডিও থেকে আমি শুভময়। শুভর সঙ্গে কিছুক্ষণ আড্ডায় আজকে যারা আছেন তারা হয়তো খুব বেশি পরিচিত নয়, কিন্তু বলা যেতে পারে তাদের যে এফোর্টটা, তাদের যে বাসনা, তারা যেটা চান সেটা হয়তো তাদের একদিন অনেক বেশি পরিচিত করে দেবে আমাদের বাংলা, এবং শুধু বাংলা বলি কেন, ইন্ডিয়ান মিউজিক বলতে পারি, হিন্দি বাংলা এবং হিন্দি দুটো মিউজিকের ক্ষেত্রেই। আমাদের সঙ্গে আছে ব্যান্ড সোলস, এবং সোলসের মুখপাত্র নীলাঞ্জন সেন এখন আমার সামনে। নীলাঞ্জনের কাছে আমি এই ব্যান্ডটা সম্বন্ধে একটু জানতে চাই। প্রথমে বলি নমস্কার, ওয়াশিংটন বাংলা রেডিও প্রত্যেক দর্শককে আমাদের সোলসের তরফ থেকে একটা বিগ হাই। এটুকু বলতে পারি যে আমাদের ব্যান্ড সোলস ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার অফ 2006 অ্যালং উইথ অভিক চ্যাটার্জি, সুদীপ কুণ্ডু, মাইসেলফ নীলাঞ্জন সেন অ্যান্ড গাই কল বান্টি অ্যাজ ওয়েল অ্যাজ আ গাই কল অভিরূপ। সো উই ওয়্যার ফাইভ মেম্বার ব্যান্ড। সো উই ওয়্যার ডুইং দ্য জেনার অফ মিউজিক লাইক ফাঙ্ক রক, তারপরে সফট অ্যান্ড হার্ড রক, ঠিক আছে। তা সেখান থেকে আমরা আজকে যেই ইয়েতে এসে দাঁড়িয়েছি, আমরা হিন্দি মিউজিকটাকে কন্টিনিউ করছি এবং হিন্দি মিউজিকটা নিয়েই আমাদের কাজ। আমরা কলকাতা বেসড ব্যান্ড এবং আমাদের সবাই যেহেতু বাঙালি, বাংলা গানটাকে আমরা হিন্দি মিউজিকের মাধ্যমে এবং প্রত্যেকটা যে আজকে আমাদের প্রত্যেক যে দুনিয়াতে যা ঘটনা ঘটছে রিয়েলিটি সবকিছু নিয়ে, যেরকম পোভার্টি, তারপর ইন দ্য সেন্স আপনার যে আফগানসরা যেরকমভাবে মাটির তলায় থাকে আফটার দ্য অ্যাটাক ফ্রম দ্য ইউএসএ ইউএস আর্মি, তো সেই সব নিয়ে পুরো আমাদের গান। ইটস অ্যাবাউট পোভার্টি, ইটস অ্যাবাউট দ্য আফগানস, ইটস অ্যাবাউট দ্য টোটাল ইন্ডিয়াস যে এখন ইন্ডিয়ান 21st century নিয়ে যে এখন জিনিসটা হচ্ছে, পুরো জিনিসটাকে আমরা ধরে রেখে দিচ্ছি, প্লাস ইন্ডিয়ান ক্রিকেট যে এত উঠছে। সো আমরা প্রত্যেকটা রিয়েলিটি জিনিস নিয়ে গানগুলোকে আমাদের ফোকাস করছি। তো এই যে ভাষাটা হিন্দি ভাষা, হিন্দি ভাষাটা তো মানে ওয়েস্ট বেঙ্গলে অতটা প্রচলিত নয়, আমাদের পশ্চিমবঙ্গে এই ভাষাটা বলা যায় যে হিন্দি ভাষী অঞ্চল বলতে আমরা অন্য একটা অঞ্চলকে বুঝি, আর যদি হিন্দির কোনো কিছু হয় তাহলে আমরা বুঝি সেখানে বোধহয় সাগরপাড়ের বোম্বেই বোধহয় বেশি, সেখানে বোধহয় তাদের প্রমোট করার জন্য প্রস্তুত, বা আজকে কলকাতা থেকে যারা হিন্দিতে কাজ করছেন বা কলকাতার যারা হিন্দিতে বিভিন্ন শাখায় কাজ করেন তারা হয়তো সেই বলিউডে গিয়েই কাজ করেন বা বোম্বেতে গিয়ে কাজ করেন, তো সেখান থেকে আপনারা কি ভাবছেন? আমাদের এখন এই যে আপনি প্রসঙ্গটা আমাকে জিজ্ঞেস করলেন, এবারে আমি একটা একদম প্রথম থেকে শুরু করি আমাদের এই ব্যান্ডটা নিয়ে, যে আমরা যে এখন আমাদের নতুন দুজন মেম্বার যারা এসছে, সৌরভ চ্যাটার্জি অ্যান্ড সায়ন মুখার্জি, অ্যান্ড উই অ্যাজ আ ফাইভ মেম্বার ব্যান্ড আমরা হিন্দি জিনিসটাকে পুরোপুরি পুরো ইন্ডিয়াতে আমরা নিজেদের ভাষাটাকে ছড়াতে চাইছি, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল। আজকে যখন কেউ উঠতে চায় কোনো সঙ্গীতের মাধ্যমে, সে বাংলা সঙ্গীত নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষকে সে নিজে গ্রিপে করতে পারে, কিন্তু আমরা হিন্দি মিউজিকটাকে আমাদের নিজেদের ভাষাতে, নিজেদের মিউজিকে, নিজেদের জেনার অফ মিউজিকে আমরা সেটাকে পুরো পুরো স্প্রেড আউট করতে চাই। এবং নট অনলি ইন্ডিয়া, উই ওয়ান্ট টু স্প্রেড আওয়ার মিউজিক, আওয়ার আইডেন্টিটি টু এভরি নেশন, টু অ্যাব্রড, মানে বাইরে, ইন্ডিয়ার বাইরেও, অ্যাজ ওয়াশিংটন, থ্রু ওয়াশিংটন বাংলা রেডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াশিংটন বাংলা রেডিওর পক্ষ থেকে, শুভময়ের পক্ষ থেকে। শুভর সঙ্গে কিছুক্ষণ আড্ডায় চলছে আমাদের সঙ্গে ব্যান্ড সোলস, আমরা তাদের কিছু গান শুনব এবং গান শোনার ফাঁকে ফাঁকে শুনে নেব তাদের যে প্রথম থেকে যে ফাউন্ডার মেম্বাররা আছেন, যেমন অভিক চ্যাটার্জি, সুদীপ কুণ্ডু, তাদের ভিউজগুলো। অনেক ধন্যবাদ দিলার জন্য। Oh, my God.
গানের ফাঁকে ফাঁকে আমাদের মধ্যে এসে গেছেন সোলসের আর একজন মেম্বার, ফাউন্ডার মেম্বার বলা যায়, অভিক চ্যাটার্জি। নমস্কার অভিক, ওয়াশিংটন বাংলা রেডিওর পক্ষ থেকে, শুভময়ের পক্ষ থেকে শুভর সঙ্গে কিছুক্ষণ আড্ডায় আসার জন্য। তো এই যে আপনারা গানগুলো করছেন বা আপনাদের যে ভাবনা চিন্তা আছে, যে সম্বন্ধে আমরা কিছুটা শুনেছি বা গানও শুনেছি এবং নীলাঞ্জনের কাছ থেকে কিছু শুনেছি, এবার আপনার কাছ থেকে কিছু শুনতে চাই সোলসের সম্বন্ধে। সোলস বেসিক্যালি বলতে গেলে দেখুন, মানে অ্যাকচুয়ালি মিউজিক ইজ আর লাইফ। মানে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন রকম মিউজিকে আমরা শুনে আসছি, ধরুন ফ্রম পপ, ফ্রম দ্য কিং অফ পপ মাইকেল জ্যাকসন টু মেবি আজকালকার যেমন শুনছি নিউ মেটাল, ধরুন লিম্প বিজকিট, কর্ন, এগুলো আমরা সবকিছু শুনে আসছি। এবং এই সবকিছুর একটা অ্যাসিমিলেশন বলতে পারেন আমাদের মিউজিকটা, মানে আর আমরা ছোটবেলা থেকে আমাদের পাড়াতে ব্যান্ড কালচারটা খুবই ছিল, আমাদের পাড়ার প্রচুর ব্যান্ড ছিল, তারা বাংলা ব্যান্ডে যারা এটা কথা বলছে আর কি। তো সেক্ষেত্রে আমরা তাদের দ্বারা প্রচুর ইনফ্লুয়েন্স হয়েছি। প্লাস আপনি জানেন যে বিং ইন ওয়েস্ট বেঙ্গল এখানে বাউল কালচারটা প্রচুর আছে, মানে শান্তিনিকেতন বলুন, বোলপুর বলুন, এই জায়গাগুলো থেকে কিছুটা ফোক যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও আমরা ইনকর্পোরেট করেছি আমাদের মিউজিকে। সো ইটস আ মিক্সচার অফ আ বিট অফ ফোক, আ বিট অফ হার্ড রক, আ বিট অফ পপ, সো এভরিথিং। মানে আমরা যেহেতু সি ব্যান্ড ইজ মানে এত সিঙ্গেল কেউ নেই, সবার একটা অ্যাসিমিলেশন, তো প্রত্যেকটা জিনিসই আমরা ইকুয়ালি ইন ইকুয়াল ডোজ আমরা চেষ্টা করেছি এবং মিলিত হয়ে সোলস। তো এটাই এক কথায় বলতে গেলে এটাই। তা সোলসের পক্ষ থেকে আগামী দিনে আপনি কি ভাবছেন বা কি ধরনের প্রোডাকশন বা কি ধরনের প্রজেক্টের কথা ভাবছেন বা কি ধরনের মানে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাইছেন নিজেদের আপনারা? আমরা রিপ্রেজেন্ট করতে বলতে ইনিশিয়ালি দেখুন, মানে যেহেতু উই আর কামিং আউট ফ্রম আ সর্ট অফ হায়াটাস রাইট নাও, বিকজ ইনিশিয়ালি আমরা ফর্ম করার পরে আমরা যদিও অনেক সাকসেস পেয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে অব্দি আমাদের কিছু কি মেম্বার্সরা ছিল না বলে অ্যাবসেন্সের জন্য আমরা একটু ধরুন পাবলিক আইতে ছিলাম না। তো আমাদের এখন মেন কাজ যেটা হচ্ছে টু ডু ম্যাক্সিমাম নাম্বার অফ শোজ, সেহেতু আমাদের প্রচুর কন্ট্যাক্টস হয়েছে, মানে ইন দ্য কামিং 3-4 মান্থস প্রবলি প্লেইং আ লট অফ শোজ, তো টু বি ইন দ্য পাবলিক আই, টু মেক পিপল লিসেন টু দ্য নিউ সংস, কারণ আমাদের আগে যে গানগুলো ছিল সেগুলো আমরা আরো রিওয়ার্ক করেছি, রিমাস্টার করেছি, এবং অনেক নতুন নতুন ইনফ্লুয়েন্স আমাদের ঢুকিয়েছি। তো এটাই পাবলিককে পৌঁছে দিলে এটাই আমাদের মেন কাজ। তারপর অবভিয়াসলি অ্যালবাম তো আছে, সেগুলো আমরা ওয়ার্কিং অন ইট, বাট দ্যাটস আ লং টার্ম থিং। শর্ট টার্ম গোল আপনি বলতে পারেন যে টু জাস্ট রিচ আওয়ার মিউজিক টু দ্য ক্রাউড, দ্যাটস ইট, বিকজ উই আর শিওর দে লাভ আস। থ্যাংক ইউ অভিক, আমরা গানে চলে যাই এবং গানের পরে আবার আমরা সুদীপের সাথে কিছুটা কথা বলি। I'm
সোলসের আর একজন মেম্বার সুদীপ কুণ্ডু গানের ফাঁকে ফাঁকে এখন আমাদের সঙ্গে শুভর সঙ্গে কিছুক্ষণ আড্ডায়। তো সুদীপের কাছে আমার প্রশ্ন, তারা তো বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, সেখানে সোলসের সম্বন্ধে তাদের এই যে ডেডিকেশন, একসঙ্গে মেশা এবং একসঙ্গে রিহার্সাল দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠান করা, কি করে তারা অ্যাডজাস্ট করে, বা তাদের মধ্যে যে তাদের নিজেদের যে সোল সেটা কিরকম ভাবে বাজে গানের রেদমে? কঠিন প্রশ্ন। নীলাঞ্জন আমাদের যে মেন ভোকাল চাকরি করে, আমি চাকরি করি, অভিক চাকরি করে, সায়ন চাকরিতে ঢুকছে, সৌরভ স্টুডেন্ট এখনো। আমাদের মেজর মোটোটাই ছিল যে আমরা সবাই চাকরি করব এবং সঙ্গে ব্যান্ডটা করব। আজকাল সত্যি কথা বলতে গেলে কলকাতার মিউজিক সিনারিও যেমন অবস্থা, মিউজিক করে অ্যাজ সাচ আর্নিংটা করা খুব ডিফিকাল্ট। তো উই ডিসাইড অন দ্যাট পার্টিকুলার ইস্যু। আমাদের আসলে ব্যান্ডটা যদিও বা 2006 থেকে হচ্ছে, প্রচুর মেম্বার বেরিয়েছে, এসছে, গেছে, পড়াশোনার জন্য কেউ ব্যাঙ্গালোর চলে গেছে, অভিরূপ ছিল, অভিরূপ ব্যাঙ্গালোর চলে গেছে, রকেট রামসে ছিল। আমরা পরে ডিসিশনটা নিই যে আমরা যখন মিউজিক করব, মিউজিকটা করব টুগেদার উইথ দি প্রফেশন, আমরা যে কাজ যে কাজগুলো করছি, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই আর টুগেদার। আমাদের নো ডাউট দুজন প্রচন্ড ভালো ট্যালেন্টেড ইয়াং ছেলে দুজনকে পেয়েছি, সৌরভ আর সায়ন, অ্যান্ড দে আর জেলিং ভেরি ওয়েল উইথ দি ব্যান্ড। এই যে মানে আপনি যে কথাটা বললেন যে ব্যান্ড ছেড়ে চলে যাওয়া বিভিন্ন কারণে, সেখানে ব্যান্ডের কন্টিনিউটিটা কি করে থাকে? কন্টিনিউটি মেজর প্রবলেমটা হয়েছিল, এই জন্য একটা ফেজ গেছিল যখন ব্যান্ডটা প্রায় অলমোস্ট শাটডাউন হয়ে গেছিল। বাট এগেন উই ফিউ পিপল, নিউ ফিউ মেম্বার্স জয়েন করেছে ব্যান্ডে, এগেন উই হ্যাভ রিইউনাইটেড। তো আপনি কি রকম ভাবে ভাবছেন, যেহেতু আপনি একটা চাকরি করেন, একটা রেসপন্সিবল পজিশনে আছেন এবং রেসপেক্টেবল পজিশনে, তো সেখান থেকে আপনি মানে আপনার যে প্রশ্নটা প্রথমে করেছিলাম মানে টাইম অ্যাডজাস্টমেন্ট, সেটা যেহেতু আপনি ফাউন্ডার মেম্বার, সেখানে তো আপনার দায়িত্ব অনেকটা এসে যায়, সেখান থেকে আপনি কি রকম ভাবে ভাবছেন? না, আমরা নর্মালি আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা উইক ডেজ এ নর্মালি আমরা একদিন বসি, হয়তো সেটা হয়তো ব্রাইট রিহার্সাল আটটার পরে বসি, একদিন দুদিন উইকে বসি, আর সানডে আমরা যেহেতু নর্মালি আমরা সবাই ছুটির দিন, সানডে ছুটির পরে আমরা নর্মালি সকালে বসি, তো আমাদের মোটামুটি হয়ে যায় শোজ গুলো। কলকাতা বেস শোজ গুলো করতে খুবই সুবিধা হয়, বাইরে প্রচুর শো আমরা ছাড়তে হয়েছে, আইদার কেউ নিরঞ্জন ফ্রি নেই, বা অভিক ফ্রি নেই, বা আমি ফ্রি নেই, বা সৌরভের পরীক্ষা আছে, এই যে জিনিসগুলো ছিল, কিন্তু ফর দ্য টাইমিং দিস আর ইস্যুস। বাট ভবিষ্যতে নেক্সট ইয়ার এর মধ্যে উই আর থিঙ্কিং অফ ব্রিঙ্গিং আউট অ্যান অ্যালবাম, অ্যালবামটা বেরোনোর পর ভেরি ভেরি সিলেক্টিভ শোজ, হোপ সো থিংস উইল টার্ন আউট। সুদীপ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। গানের ফাঁকে ফাঁকে আমরা চলে যাব অন্য মেম্বারদের সাথে, এখন শুধু গান। Thank you.
শুভর সঙ্গে কিছুক্ষণ আড্ডায় এখন আমার সঙ্গে সোলসের আর একজন মেম্বার, বলা যায় পরবর্তীকালে যারা যোগ হয়েছেন সোলসে তাদের একজন, তাদের নবীন প্রতিভাদের একজন, সায়ন মুখার্জি। সায়ন, তুমি তো ইঞ্জিনিয়ারিং পাশ করেছো বা পাশ মানে এখন চাকরির দিকে যাচ্ছ, তার সঙ্গে গানটা যে চালিয়ে নিয়ে যাবে সেটা সম্বন্ধে তুমি কি ভাবছো? ওয়েল, ফার্স্ট কথা বলতে গেলে তো মিউজিক ছোটবেলা থেকে হ্যাজ বিন ওয়ান অফ মাই বিগেস্ট অ্যান্ড লাইক অনলি প্যাশন বলতে গেলে। তো মানে ওয়েন আই ওয়াজ ডুইং ইঞ্জিনিয়ারিং ওই টাইমেও আর এখন সবসময় আমি মিউজিকটাকে সবসময় আমি রেখেছি। তো আমি ফিউচারেও ডেফিনেটলি মিউজিকটা আমার সঙ্গে রাখবো, বিকজ ওটা আমার মানে পার্ট অফ মি বেসিক্যালি। আর হঠাৎ মানে অনেক ব্যান্ড আছে তো, এখন অনেক ব্যান্ড আছে, অনেক ব্যান্ড গজাচ্ছে, অনেক ব্যান্ড চলেও যাচ্ছে, হঠাৎ তুমি সোলসের সঙ্গেই কেন জড়ালে? অ্যাকচুয়ালি আমার মেন অ্যাসোসিয়েশন হচ্ছে নীলাঞ্জন, আমাদের যে ভোকালিস্ট। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম তখন ওয়েন আই ওয়াজ জাস্ট অ্যান অ্যামেচিওর, তখন অ্যাকচুয়ালি নীলাঞ্জন দা ওই আগে যে সোলস ছিল সেই ব্যান্ডটা, আর আরেকটা ব্যান্ড ছিল, আমি নীলাঞ্জন দাকে ছোটবেলা থেকে দেখতাম। তো আই ওয়াজ লাইক ভেরি ভেরি মাচ ক্লোজ টু হিম, লাইক হি ওয়াজ লাইক আ ব্রাদার টু মি, লাইক হি স্টিল। তো সাডেনলি একদিন আমার রাস্তায় হোয়াইল আই ওয়াজ গোয়িং অন মাই ওয়ে টু কলেজ, অন মাই ওয়ে টু দ্য স্টেশন, আমি নীলাঞ্জন সাথে দেখা হয় আমার। তো তখন কথায় কথায় আমাকে নীলাঞ্জন দা বলে যে তুই এখন কি করছিস। তো ওইভাবেই উই ফাইনালি লাইক হি গট টু নো হোয়াট আই এম স্টিল প্লেয়িং, অ্যান্ড আমি বললাম যে আমি তোমার সঙ্গে কাজ করতে খুব ইন্টারেস্টেড। তো ওইভাবেই আমি নীলাঞ্জন দাকে প্রথমে ছিলাম, তারপরে তো আস্তে আস্তে নীলাঞ্জন দা আমাকে ইন্ট্রোডিউস করলো সবারই কাছে, এইভাবে আই গ্রাজুয়ালি মার্জড ইন, আর জেলিং তো হ্যাজ বিন রিয়েলি গুড, সো ভেরি হ্যাপি। তো ইন ফিউচার কি ভাবছো তুমি? ইন ফিউচার ডেফিনেটলি, মানে যেহেতু তুমি আরেকটা ক্যারিয়ারের দিকে যাচ্ছ, দুটো ক্যারিয়ারের মধ্যে সময়টা অ্যাডজাস্ট করা বা অন্য কিছু, যেহেতু আজকে সুদীপ যেটা বলেছে, সুদীপের যে সময়টা সেখান থেকে ও যে অ্যাঙ্গেল থেকে বলেছে, তোমার তো কিছুটা ডিফারেন্ট হবে, কেন কি তুমি তো মানে অনেক নতুন একটা ক্যারিয়ার শুরু করতে যাচ্ছ, আর একটা ক্যারিয়ার থেকে সোলসের সাথে, সেখান থেকে তুমি যদি বলো তুমি কি ভাবছো? ওয়েল, ফার্স্টলি তো আমি মানে যারা ওয়ার্কিং তাদের থেকে তো এটা শিখেছি যে হাউ টু অ্যাডজাস্ট দ্য টাইম, সো বেসিক্যালি আই উইল বি লুকিং আপ টু দেম ওয়ান্স আই অ্যাকচুয়ালি স্টার্ট ওয়ার্কিং। আর মানে ইট অল ডিপেন্ডস হাউ দ্য সিচুয়েশন ইজ, বাট ডেফিনেটলি একটা টাইম তো আমি ওয়ার্ক করবোই, মানে দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স। তো সব জিনিসই লাইফে মাস্ট কিপ আ ব্যালেন্স অ্যান্ড গো অ্যাড। তো ইভেন ইফ আই ওয়ার্ক আই উইল ফাইন্ড দ্য টাইম, অ্যান্ড আই উইল ইউ নো ডেফিনেটলি ফাইন্ড দ্য টাইম ফর দ্য ব্যান্ড আই মিন মিউজিক। শায়ন অনেক ধন্যবাদ, আমরা আবার একটা গানে চলে যাই, নমস্কার। Yeah.
সোলসের যে সোল একদম সব থেকে নবীন বলা যায়, একদম সবে সে হয়তো কেরিয়ার শুরু করেছে সমস্ত দিকে, সে সৌরভ চ্যাটার্জি এখন আমাদের সাথে। সৌরভ নমস্কার, শুভর সাথে কিছুক্ষণ আড্ডায়, তোমার সঙ্গে আড্ডা মারতে গিয়ে একটা প্রশ্নই আমার যেটা উঠে আসছে, বাঙালি ঘরে বা বলা যায় যে ভারতীয় ঘরেও মিউজিক নিয়ে কাজ করা পড়াশোনার পাশাপাশি, মানে একটুখানি কোথাও গিয়ে বাড়ির থেকে একটা বৈপরীত্য সৃষ্টি হয়, বাড়ির থেকে বলে যে না করবে না, তো সেখান থেকে তোমার বাড়িতে কি ফেস করতে হয়? আগে বলি, মানে এই সময়টা তো পড়াশোনার সময়ের মধ্যেই তুমি নিচ্ছ। সবাই একটা কথা বলি, একটু হিস্ট্রি ব্যাক যাচ্ছি। আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন ক্যালকাটা স্কুল অফ মিউজিক এর ফাউন্ডার ছিল, আমার জ্যাঠামশাই, বাবা জ্যাঠামশাই। তো এটা আমার বাড়িতে কিছু না কিছু ভাবে, মানে আমার বাড়ির কালচারের মধ্যে মিউজিকটা গ্রো করছে, যার জন্য অতটা ফেস করিনি। অবশ্যই কিছু কিছু অসুবিধা হয় সবারই হয়, আমারও হয়েছে, মারাত্মক কিছু না, ওটা মানে মার্জনীয়। আর ভবিষ্যতে মিউজিক না প্রফেশনাল কেরিয়ার, মানে দুটোই প্রফেশন, প্রফেশনাল কেরিয়ার বলতে আমি বলছি কর্পোরেট কেরিয়ার না মিউজিক, কি ভাবছো? মিউজিক, মিউজিক। আর সোলসের সঙ্গে তোমার যে অ্যাসোসিয়েশন, সেটা কি করে হলো? সোলস বলতে আমার এক বন্ধু ঠিক বলো, আমার থেকে আমার দাদার মতন, তাদের সঙ্গে সুদীপদার খুব ভালো সম্পর্ক, বন্ধুর মতন, তো তার সোর্সে। যেহেতু তুমি খুবই ছোট, তাই এই প্রশ্নটা করাই যায় যে তুমি মিউজিক নিয়ে নিজে কি ভাবছো? ক্যারিয়ার আসি বলবো না বেশি, ক্যারিয়ার। সৌরভ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য, নমস্কার।
Give up.